বন্ধুরা, আমার এই ভিডিওতে আজকে তোমাদেরকে আমি আবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওতে আমি কতগুলো সি গ্রিন কালার ব্লাউজ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে কিন্তু আমি সব লেটেস্ট কালেকশন অ্যাড করেছি। আমি আশা করি এই ভিডিওটা দেখলে ডিজাইন সম্পর্কে তোমাদের অনেক লেটেস্ট আইডিয়া তৈরি হবে। এর জন্য তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। স্কিপ করে দেখলে দেখা যাচ্ছে যে ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হতো সেই ডিজাইনটাই তোমাদের বাদ চলে যেতে পারে। এর জন্য তোমরা ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা ডিজাইনার ব্লাউজ তৈরি করাতে চাচ্ছ, বুঝতে পারছো না কোন ধরনের ডিজাইনগুলো তোমরা তৈরি করাবে, তোমরা এই ভিডিওটা দেখো। আমি আশা করি সেই ডিজাইন সম্পর্কে তোমাদের আইডিয়া তৈরি হয়ে যাবে। তাছাড়া তোমরা এই ধরনের ডিজাইনগুলো শাড়ির সাথে ম্যাচিং করে তৈরি করে নিতে পারো, কিংবা কন্ট্রাস্ট কালার ম্যাচিং করেও এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে নিয়ে পরলে সেটাও কিন্তু গর্জিয়াস দেখাবে। আমি আশা করি এই ভিডিওটা দেখলে প্রত্যেকটা ডিজাইনই তোমাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এবং বন্ধুরা, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি রেগুলার এই ধরনের ব্লাউজ ডিজাইনের এবং ব্লাউজ কাটিংয়ের ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাছাড়া ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা বন্ধুদেরকেও শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো। এই ধরনের ইউনিক ডিজাইনগুলো তোমরা যদি লেহেঙ্গার সাথেও তৈরি করে নিয়ে পড়ো, সেটাও কিন্তু খুব ভালো ম্যাচিং হবে। দেখো, এখানে ফ্রিল শাড়ির সাথে এরকম আমব্রেলা স্লিভ ডিজাইন করে ব্লাউজটা তৈরি করে দেখানো হয়েছে। তোমরা এরকম ফ্রিল আমব্রেলা স্লিভ ডিজাইন তৈরি করে নিতে পারো। তোমরা ব্যাকনেক এরকম ইউনিক একটা ডিজাইন তৈরি করে নিতে পারো। বেল্ট ব্লাউজ ডিজাইনটাও কিন্তু আজকাল খুবই চলছে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যে ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগবে সেই ডিজাইনটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পরে তারপর সেই ডিজাইনটাকে তোমরা লোকাল টেলার্সকে দেখিয়ে নিয়ে তোমাদের ব্লাউজে তৈরি করে নিয়ে পরতে পারো। তারপর তোমরা সি গ্রিন কালারের সাথে এরকম ব্যাকনেক প্যাচওয়ার্ক ডিজাইন যদি ইউজ করো, সেটাও কিন্তু স্মার্ট দেখায়। তোমরা ব্যাকনেক এরকম বাটারফ্লাই ডিজাইন তৈরি করে নিতে পারো। তারপর ডায়মন্ড কাটের সাথে তোমরা বটন লুক ইউজ করতে পারো। তাছাড়া তোমরা কটন কন্ট্রাস্ট কালার ম্যাচিং করে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে নিতে পারো। শাড়ির সাথে ম্যাচিং করেও তোমরা এই ধরনের ইউনিক ডিজাইনগুলো তৈরি করে দিলে সেটাও কিন্তু খুবই গর্জিয়াস দেখাবে। বন্ধুরা, তোমরা যদি আরো অন্য কোনো ডিজাইন দেখতে চাও, তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে সব ধরনের ব্লাউজ ডিজাইন তোমরা পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।